ক্লাস 10 ভূগোলের তোমাদের আমি আগের ভিডিওতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর মধ্যে কড়ি বা সার্ক এরিটি এটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে ক্ষয়কার্যের পদ্ধতি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটারই নদীর ক্ষয়কার্যের পদ্ধতি, সঞ্চয়কার্যের পদ্ধতি, হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি, সঞ্চয়কার্যের পদ্ধতি প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের আগের ভিডিওতে হিমবাহের ক্ষয়কার্যের বিভিন্ন পদ্ধতি আর ভূমিরূপের মধ্যে আমি কড়ি বা সার্ক আর এরিটি এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আমি পিরামিড চূড়া, হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা, হিমশিরি বা হিমসোপান আর ঝুলন্ত উপত্যকা এগুলো কিন্তু দিয়ে দেব। আর পরের ভিডিওতে আমি এই প্রত্যেকটার হচ্ছে নোটগুলো কিভাবে তোমরা লিখবে সেগুলো দিয়ে দেব। কিন্তু নোট পড়ার আগে বা মুখস্থ করার আগে অবশ্যই কিন্তু তোমাদের বুঝে নিতে হবে, কারণ এগুলো যেহেতু ভূমিরূপ, এগুলো যদি তোমরা ভালো করে না বোঝো তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে না। তাই অবশ্যই কিন্তু আগে ভালো করে বুঝে নেবে, তারপরে হচ্ছে মুখস্থ করবে। আর হচ্ছে ছবি কিন্তু তোমাদের যখন পরীক্ষায় দেবে ছবি কিন্তু তোমাদের আঁকতেই হবে। আচ্ছা, প্রথমে দেখে নাও আছে পিরামিড চূড়া। দেখো পিরামিড চূড়া, এই চূড়া বলতে আমরা সবাই জানি যে পাহাড়ের উপরের অংশ যখন এরকম তীক্ষ্ণ হয় সে তখন তাকে আমরা চূড়া বলি। মানে সোজা কথা, যে কোনো তীক্ষ্ণ এরকম জিনিসকে আমরা বলি কি চূড়া, বা মুকুটের মতো হচ্ছে দেখতে লাগে। এবার দেখো, আমরা পাহাড় তো এরকমও হতে পারে তাই না, ধরো উপরের অংশ যদি এরকম হয় তখন যে সেটাকে আমরা চূড়া বলি, বলি না। আমরা কখন চূড়া বলি, যখন এই পাহাড় বা পর্বতের উপরই অংশ ঠিক এই রকম হচ্ছে হবে, তীক্ষ্ণ সরু হবে। এবার এরকম হওয়ার কারণ কি, দেখো আমি তোমাদের বলেছি যে আগের ভিডিওতে কড়ি সার্ক সেটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই কিন্তু কড়ি বা সার্ক যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, মানে এই হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের প্রথম পার্টটা, ঠিক আছে। এবার দেখো, তবু আমি এখানে একবার বলে দিচ্ছি, এবার এই যে বলছে ধরো কোনো পর্বতে, তার মানে এবার দেখো তার মানে কি যে কোনো পর্বতে চারিদিক হচ্ছে ক্ষয় হয়ে এরকম সরু হতে হবে। মানে এ দেখো, এর চারপাশটা যদি ক্ষয় হয়, হ্যাঁ ধরো এটা এরকম যদি ক্ষয় হতে থাকে, চারপাশ যদি এরকম ক্ষয় হতে থাকে, বা ওদিক থেকেও যদি এর পেছন দিক থেকেও যদি এরকম ক্ষয় হতে থাকে, তাহলেই কিন্তু এটা এরকম কিন্তু তীক্ষ্ণ হচ্ছে হয়ে যাবে, তাই তো। এবার হচ্ছে তাহলে মানে এই যে চারিদিক যে ক্ষয় হবে, অ্যাকচুয়ালি চারিদিক ক্ষয় হওয়া মানে কি, এই যে আমরা কড়ি বা যে সার্ক পড়েছি হাতলযুক্ত চেয়ারের মতো দেখতে, মানে এই যে একটা হচ্ছে পর্বতের এরকম যদি ধরো ক্ষয় হয়, এই যে এই জায়গাগুলো যদি ক্ষয় হয়, এখানে এই জায়গাটা ক্ষয় হলো বা এখানের এই জায়গাটা হচ্ছে ক্ষয় হয়ে গেল, এই যে তার মানে কি দেখো, এই জায়গাটা হচ্ছে হচ্ছে হাতলযুক্ত চেয়ার কেন বলে, এই দুটো দিক উঁচু থাকে, মাঝখানটা গর্ত হয়ে যায়। এরপর যদি চারিদিকে যদি একটা পাহাড় বা পর্বতের এরকম ক্ষয় হতে থাকে, তাহলে কিন্তু এর মানে এই যে দেখো এর উপরটা কিন্তু এরকম তীক্ষ্ণ হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে কি যে পিরামিড চূড়া। এই পিরামিড চূড়া বা হচ্ছে পিরামিড হর্ন, এই কথাটা এসেছে সুইজারল্যান্ডের আলস পর্বতে কিন্তু এরকম ম্যাটারহর্ন বলে একটা মানে পর্বতের উপরে এরকম রয়েছে বলে সেটার নাম হচ্ছে ম্যাটারহর্ন। সুইজারল্যান্ডের আলপস মানে হচ্ছে ইউরোপের, তাহলে কি আলস পর্বতের ম্যাটারহর্ন থেকে কিন্তু এই পিরামিড চূড়ার নামকরণ করা হয়েছে, এই জন্য এটাকেই বলে কি পিরামিড চূড়া। আর আমাদের ভারতের ক্ষেত্রে যেমন নীলকণ্ঠ পাহাড়ে কিন্তু এরকম কিন্তু দেখতে পাওয়া যায়, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নীলকণ্ঠ, ঠিক আছে, নীলকণ্ঠ পাহাড়ে কিন্তু এরকম দেখতে পাওয়া যায়। আসল নামটা কি এসে সুইজারল্যান্ডের আলস পর্বতের ম্যাটারহর্ন থেকে। তাহলে নিশ্চয়ই পিরামিড চূড়া বা হচ্ছে হচ্ছে এই যে পিরামিড হর্ন কাকে বলে তাহলে বুঝতে পেরেছো, যে সোজা কথা হলো যে যখন কোনো পাহাড় বা পর্বতের চারপাশ হচ্ছে ক্ষয় হয়ে তীক্ষ্ণ হয়ে যায়, অর্থাৎ যখন কোনো পর্বতের মধ্যে অসংখ্য হচ্ছে চারিদিকে হচ্ছে কড়ি বা সার্ক সৃষ্টি হয়, তখন সেই পাহাড় বা পর্বতের উপরের অংশ কিন্তু এরকম তীক্ষ্ণ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় কি পিরামিড চূড়া, যেটাকে আমরা হচ্ছে মানে শৃঙ্গ হচ্ছে বলে থাকি। আচ্ছা, এটা নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পরেরটা দেখে নাও, হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা, আমরা যখন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপত্যকা পড়েছি তখন সেখানে আমরা দেখেছি কি ভি আর আই আকৃতির উপত্যকা। তার মানে সোজা কথা হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপত্যকা হলো ইউ আকৃতির হয়ে থাকে। এবার দেখো ইউ আকৃতি, এরকম আকৃতিটা আমরা দেখেই বুঝতে পারছি যে তার তলদেশ মসৃণ হয়, প্রশস্ত হয়, আর হচ্ছে পার্শ্বদেশ কিন্তু খাড়া হয়। এখন কথা হলো তাহলে এই যে এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপত্যকাটা কেন এরকম হচ্ছে, ইউ আকৃতি হয় মানে প্রশস্ত হয়, এখানে হচ্ছে মসৃণ হয়, হ্যাঁ ইউ আকৃতি মানে কি, তার মানে কি পুরো মসৃণ হয় আমরা বুঝতেই পারছি।
বলছে যে তিনটা কারণ থাকে। কি কারণ? আমরা কি দেখেছি যে আগের ভিডিওতে যে হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি কি কি, উৎপাটন আর কি অবঘর্ষ। এই যে উৎপাটন আর অবঘর্ষ পদ্ধতি বলছে, এই দুটো পদ্ধতিতেই বলছে হচ্ছে উপত্যকার পার্শ্ব দেশ আর তলদেশে সমানভাবে ক্ষয় হতে থাকে। তার মানে কি, উৎপাটন আর অবঘর্ষ পদ্ধতিতে যখন পার্শ্ব দেশ আর তলদেশে সমানভাবে ক্ষয় হয়, নাম্বার 2, আমরা কি জানি যে কোনো হিমবাহ যখন উপর থেকে নিচে ধীরে ধীরে নামতে থাকে, অভিকর্ষজ টানের ফলে নামতে থাকে। বলছে এই অভিকর্ষজ টানের ফলে যখন নামতে থাকে, তখন হিমবাহটা খুব ধীর গতিতে আস্তে আস্তে নামতে থাকে। আর নাম্বার 3 কি, যে এই সময় কিন্তু বরফের চাপ বা হিমবাহের চাপ কিন্তু অধিক থাকবে, ঠিক আছে? কারণ যদি কম থাকে তাহলে কিন্তু হবে না, বেশি থাকলে কি হবে, যে যেইটার উপরে প্রেস করছে তার উপর থেকে গেলে ক্ষয়টা কিন্তু একটা সমানভাবে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? তাহলে কি কি বললাম, যে উৎপাটন অবঘর্ষ পদ্ধতিতে নিম্ন ক্ষয় ও পার্শ্ব দেশের ক্ষয় সমান হবে, অভিকর্ষজ টানের ফলে হিমবাহ খুব ধীর গতিতে নামবে, আর নাম্বার 3 হলো বরফের চাপ কিন্তু অধিক থাকবে। তাহলেই কিন্তু হিমবাহের যখন ক্ষয় করবে তখন তার উপত্যকাটা কিন্তু এরকম হচ্ছে, মানে মানে মসৃণ হচ্ছে হবে, নিচের দিক প্রশস্ত হবে, আর হচ্ছে দুই দিকও কিন্তু খাড়া ঢাল বিশিষ্ট কিন্তু মসৃণ হবে। তাহলে কি এইভাবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে উপত্যকা সৃষ্টি হয় তাকে ইউ-আকৃতির উপত্যকা বলা হয়, বা ইউ-আকৃতির উপত্যকা কিন্তু ঠিক এইভাবে সৃষ্টি হয়ে থাকে। এবার বলছে যে, বলতে হিমবাহ উপত্যকায় যদি ক্ষয়কার্যটা অসম হয়, মানে দেখো এতক্ষণ আমরা যেটা দেখেছি যে এইখানে হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যটা সমান হওয়ার ফলে ইউ আকৃতি বিশিষ্ট এরকম হয়েছে, এবার বলছে এই উপত্যকার মধ্যে যদি ক্ষয়কার্যটা আবার অসমভাবে সৃষ্টি হয় তখন এই উপত্যকার নিচের দিকে কি হচ্ছে, বলছে কতগুলো সিঁড়ি দেখতে পাওয়া যায়। যেমন ধরো আমরা হচ্ছে দেখি ইউ আকৃতির উপত্যকাটা অ্যাকচুয়াল কি এরকম, মানে অসংখ্য পাহাড় হচ্ছে এরকম চারিদিক থেকে কিন্তু নেমে আসে, ঠিক আছে? মানে ইউ তো আর এরকম ইউ হয় না, এই যে এদিক থেকে নেমে আসছে এদিক থেকে নেমে আসছে। এবার দেখো এই যে দেখো এই পাহাড়টা যখন আমরা দেখছি দূর থেকে, তখন দেখো সেটা ইউ আকৃতির মতনই কিন্তু পুরো লাগছে। এবার বলছে এই যখন নিচের দিকে নেমে আসছে তলদেশে, বলছে ক্ষয়কার্যটা যদি অসম হয় অনেক সময় এর মধ্যে কিন্তু এরকম ধাপ সৃষ্টি হয়। ধরো এটা এরকম হয়ে গেল, ঠিক আছে? আবার এই ধাপটা ধরো এদিকে চলে আসলো, এই ধাপটা ধরো এদিকে চলে আসলো, ঠিক আছে? আবার এটা ধরো এরকম এরকম চলে আসলো, ঠিক আছে? এবার বলছে এই যে এদের মাঝে মাঝে যে ফাঁকা অংশটা থাকে, ঠিক আছে, এই যে বলছে ধরো এদের মাঝে মাঝে যে ফাঁকা অংশটা, এই যে দেখো এর মধ্যে অনেক সময় কি হচ্ছে, দেখো সিঁড়ির মতো লাগছে, মনে হচ্ছে সিঁড়ি, এই যে ধরো এই যে এই একটা সিঁড়ি, আবার এরকম একটা সিঁড়ি, আবার এর এই একটা সিঁড়ি, আবার হচ্ছে এখানে একটা সিঁড়ি, এরকমভাবে যখন সিঁড়িগুলো আসছে, বলছে এদের মাঝখানে তখন জল জমে যায়। কারণ কি, হিমবাহ গলা জল জমতে পারে, বৃষ্টির জল জমতে পারে, যে কোনো জল জমে বলছে হ্রদের সৃষ্টি হয়। তাহলে হিমবাহের হচ্ছে হিমদ্রোণীর তলদেশে অসম ক্ষয়কার্যের ফলে যখন এরকম ধাপ বা সিঁড়ি মানে সিঁড়িটার সৃষ্টি হয়ে থাকে, তখন সেটাকে বলা হয় হিমসিঁড়ি বা হিম সোপান বলা হয়ে থাকে। আর এই হিমসিঁড়ি বা হিম সোপানের হচ্ছে মানে মাঝখানে, এর মধ্যে যখন হিমবাহ গলা জল বলো বা বৃষ্টির জল মানে পরে হ্রদের সৃষ্টি হয়, তখন তাকে কি বলা হয়, প্যাটার্নস্টার হ্রদ। এটা কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসে যে হিমদ্রোণীর বা হিম সোপানের মধ্যে যখন হচ্ছে তার মধ্যে জল জমে তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় কি, প্যাটার্নস্টার হ্রদ। এটা কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসে, তোমরা লিখে নাও প্যাটার্নস্টার হ্রদ। এটা হচ্ছে কি 1942 সালে বিজ্ঞানী কটন এরূপ হ্রদের নামকরণ কিন্তু করেন, ঠিক আছে? আমাদের হিমালয়ের রূপকুণ্ডুতে, হিমালয়ের রূপকুণ্ডুতে কিন্তু এরকম প্যাটার্নস্টার হ্রদ কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা বা হচ্ছে
যে প্যাটার্নস্টার হ্রদ বা হিমশিরি কি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে সোজা কথা কি, প্রথমে হচ্ছে হিমবাহের উৎপাটন অবকর্ষ পদ্ধতি মাধ্যমে যখন নিম্ন ক্ষয় ও পার্শ্ব দেশের ক্ষয় সমানভাবে হয় তখন হচ্ছে ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়, আর যখন একদম তলদেশে এই ক্ষয় কার্যটা অসমভাবে হয় সমানভাবে না হয়ে তখন কিন্তু এই হিম উপত্যকায় এরকম হচ্ছে বিভিন্ন ধাপের সৃষ্টি হয়ে থাকে বা সিঁড়ির, এবং এই সিঁড়ি বা ধাপের মাঝখানে যখন হচ্ছে জল জমে সেটা হিমবাহ গলা জল বা বৃষ্টির জল পরবর্তীকালে যখন পড়ে তখন সেটাকে কিন্তু, কারণ আমরা জানি কি হিমবাহ যখন তলদেশে চলে আসে তখন গলে পুরো জলে পরিণত হয়, তখন সেটাকে বলছে হচ্ছে কি প্যাটার্নস্টার হ্রদ, যেটা আমরা মানে হচ্ছে কড়ি বা সার্ক পড়ার সময় দেখেছি বা কড়ি বা সার্কের সময় এই যে পাহাড়ের যখন হচ্ছে এই যে এই জায়গাটা পুরো চামচের মতো গর্ত মতো হয়ে যায় এখানে কি হয় হিমবাহ গলা জল পড়ে তখন সেটাকে আমরা কড়ি হ্রদ বলি, ঠিক তেমনি হিমজনির মধ্যে যে জল জমে হ্রদের সৃষ্টি তখন তাকে প্যাটার্নস্টার হ্রদ কিন্তু বলা হয়ে থাকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো হিমজনি। দেখো এরপরে রয়েছে হচ্ছে তাহলে হিমজনি হয়ে গেছে, এরপর যে ঝুলন্ত উপত্যকা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঝুলন্ত উপত্যকার নোটটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো, আজকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, আগে ভালো করে যদি বুঝে নাও তাহলে কিন্তু লিখতে কোনো অসুবিধা হবে না, তাই ঝুলন্ত উপত্যকা কিন্তু ভালো করে বুঝবে। দেখো ঝুলন্ত উপত্যকা নামটা শুনেই আমরা বুঝতে পারছি মানে উপত্যকাটাকে ঝুলে রয়েছে। এবার দেখো উপত্যকা ঝুলে থাকা মানে কি, আমাদের দেখে মনে হয় যে উপত্যকাটা ঝুলে রয়েছে। দেখো আমরা যখন নদীর ক্ষেত্রে পড়েছি এই যে মূল নদী চারপাশে শাখা নদী রয়েছে উপনদী রয়েছে যখন বিভিন্ন, এবার দেখো এটাকে ধরে যদি ধরো আমি এরকমভাবে রাখি, ধরো আমি যদি খাতাটাকে এরকমভাবে ধরো ধরি তাহলে দেখো দেখে মনে হচ্ছে না পুরো মূল নদীর ওপরে এইগুলো দেখো পুরো মনে হচ্ছে ঝুলে আছে, মানে যখন চারিদিক থেকে যখন এরকমভাবে বেরোচ্ছে, দেখো খাতাটা আমি যখন এরকমভাবে ধরেছি পুরো দেখে মনে হচ্ছে ঝুলে আছে। ঠিক একই রকমভাবে যখন হচ্ছে হিমবাহের উপত্যকার মধ্যে যখন এরকম অসংখ্য উপত্যকা সৃষ্টি হয় তখন সেটাকে মনে হয় যে প্রধান উপত্যকার মধ্যে বাকি উপত্যকাগুলো হচ্ছে ঝুলে রয়েছে। তাহলে দেখো এখানে যদি মানে এই নদীর থেকে যদি এই উপনদী বা শাখা নদীগুলোকে এরকমভাবে যদি মানে দেখে মনে হচ্ছে যে ঝুলছে ঠিক তেমনি, তাহলে দেখো একটা মানে পর মানে হিমবাহের অনেকগুলো উপত্যকা থাকে, একটা প্রধান উপত্যকা থাকে আরগুলো হচ্ছে উপ মানে হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকা, মানে হচ্ছে ধরো কোনো একটা পর্বত থেকে যখন ধরো হিমবাহ নেমে আসছে, আর হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকাকে কী বলে ইউ আকৃতির উপত্যকা, তাই তো? তার মানে এই যে ধরো কোনো একটা হিমবাহ যখন কোনো একটা না ধরো অনেকগুলো, এখান থেকে একটা হিমবাহ নেমে আসছে, এখান থেকে একটা হিমবাহ নেমে আসে, পর্বতের সব ঢাল থেকে কিন্তু এক একটা হিমবাহ এরকমভাবে নেমে আসছে। এবার বলছে যখন এরকম অসংখ্য হিমবাহ যখন নেমে আসে এর মধ্যে যেই হিমবাহটা সব থেকে বড়, তার মানে কি সেই হিমবাহটার হচ্ছে উপত্যকা হবে বেশি গভীর, তাই না? তার মানে কি এই যে ইউ এর খাতটা ধরো কোনো উপত্যকা মানে হিমবাহ যদি আয়তনে ছোট হয় তার উপত্যকাটা ধরো এইটুকু হলো, মানে ইউ আকৃতি মানে প্রশস্তটা অনেকটা কম হলো, আবার যেইটা হচ্ছে সব থেকে বড় তার মানে তার ক্ষয়কার্যের ক্ষমতা অবশ্যই বেশি থাকবে বলে তাহলে সেইটার প্রশস্ততা হবে অনেক বেশি। ঠিক একই রকমভাবে বলছে কোনো একটা ধরো হিমবাহ মানে যে উপত্যকা এরকমভাবে সৃষ্টি হলো, ঠিক আছে, বলছে এবার তার চারপাশের ঢাল থেকেও দেখো ধরো এরকম চারপাশের ঢাল এদিকেও ধরো রয়েছে এরকম, আমি খাতাটাকে একটু ঘুরিয়ে নিই, এই যে দেখো খাতাটাকে ধরো এটা হচ্ছে এই যে একটা প্রধান পুরো ইউ আকৃতির একটা ধরো উপত্যকা, এবার ধরো এই এই ঢাল বরাবর একটা হিমবাহ নেমে আসছে, তার মানে কি এখানেও একটা ইউ আকৃতির উপত্যকা ধরো সৃষ্টি হচ্ছে, আবার এই বরাবর যখন নামছে তখন এই বরাবরও কিন্তু একটা ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয়ে যাচ্ছে, আবার ধরো এখান থেকে যখন নামছে এই বরাবরও কিন্তু একটা ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হচ্ছে, আবার ঠিক একইভাবে এই বরাবর নামলে এখানেও একটা ইউ আকৃতির উপত্যকা, এখানেও একটা ইউ আকৃতির উপত্যকা, এখানেও একটা ইউ আকৃতির উপত্যকা কিন্তু সৃষ্টি হলো, ঠিক আছে, ধর এখানেও একটা ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হলো। এবার দেখো এখান থেকে এই যে মানে উপত্যকাগুলো হচ্ছে কি হয়েছে, এখানে উপত্যকাগুলো সৃষ্টি হয়েছে এর ফলে দেখো এখান থেকে যখন বরফ গলা জলগুলো দেখো এর মধ্যে পড়ছে, এখান থেকে পড়ছে বরফ গলা জল, এখান থেকেও আসছে এটা আমাকে হিমবাহগুলো তো গলতে গলতে আসতে থাকে, এবার এটা হচ্ছে প্রধান কারণ এখানে ধরো যে হিমবাহটা এখানে যে পর্বত থেকে এসছে এইটার হচ্ছে গভীরতা বেশি থাকায় এর মধ্যে কিন্তু হিমবাহটার কিন্তু ইউ আকৃতির নিচের দিকে প্রশস্ততা বেশি হয়েছে। এবার দেখো খাতাটা ধরো আমি যদি এরকমভাবে রাখি, ধরো এরকমভাবে যদি রাখি তাহলে দেখো এটা প্রধান আর এদিক থেকে দেখে মনে হচ্ছে এই এগুলো কিন্তু এর মধ্যে ঝুলছে,
তাই না? আবার দেখো দেখো, এই যে জলগুলো যখন এসে পড়ছে, আবার ঠিক একইভাবে যদি খাতাটাকে ধরো আমি এইভাবে ঘোরাচ্ছি, দেখো দেখে মনে হচ্ছে কি এগুলো, যে এটা প্রধান হিমবাহ আর এর মধ্যে এই হিমবাহগুলো কিন্তু ঝুলছে। এবার দেখো এইটা যেহেতু মানে এই হিমবাহটা সব থেকে বড়, এর ক্ষয়কার্যের মানে পরিমাণও যেহেতু বেশি, এই জন্য এর প্রশস্ততাও অনেকটা বেশি হয়েছে, তাই না? আর তখন এটাকে আমরা বলছি প্রধান হিমবাহের ফলে সৃষ্ট উপত্যকার, এগুলোকে আমরা বলছি উপহিমবাহ, ঠিক আছে? যেমন এগুলো, এটা হচ্ছে মূল নদী আর এগুলোকে বলি উপনদী, ঠিক তেমনি এটা হচ্ছে প্রধান হিমবাহ, এটা হলো কি যে হচ্ছে উপহিমবাহ। আর তাহলে নিশ্চয়ই প্রধান হিমবাহের হচ্ছে ক্ষয়কার্যের পরিমাণ অবশ্যই বেশি থাকবে, এই জন্য হচ্ছে ইউ আকৃতির প্রশস্ততা বেশি হবে, আর উপহিমবাহের ক্ষয়কার্যের পরিমাণও হচ্ছে কম থাকবে, এর উপত্যকাটা কিন্তু ইউ আকৃতির প্রশস্ততা কম থাকবে। তাহলে ঝুলন্ত উপত্যকা বলতে তাহলে কী বোঝানো হচ্ছে? যে ঝুলন্ত উপত্যকা বলছে যে যে বলছে কোন হিমবাহর মানে প্রধান হিমবাহের সঙ্গে যেখানে উপহিমবাহগুলো যখন এসে মিলিত হয়, তখন সেটা দূর থেকে দেখলে মনে হয় যে প্রধান হিমবাহের মধ্যে বা প্রধান হিমবাহের উপত্যকার মধ্যে যে এই উপহিমবাহর উপত্যকাগুলো কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরকম একটা উদাহরণ আমাদের কিন্তু ভারতে দেখতে পাওয়া যায়, সেটা কোথায়? যে হিমালয়ের বদ্রি নাথের কাছে ঋষি গঙ্গা কিন্তু একটা এরকম ঝুলন্ত উপত্যকার উদাহরণ। তাহলে বোঝা গেছে যে যেখানে দেখো এটা যদি তোমরা নদীর সঙ্গে যদি মেলাও, তাহলে কিন্তু ঠিক একইভাবে কিন্তু হিমবাহের সঙ্গে কিন্তু এক, এটাকে যেমন উপনদী বলছে এটাকে উপ হিমবাহ বলছি, এটাকে মূল নদী বলছি এটাকে তো প্রধান হিমবাহ বলছি, ঠিক আছে? এবার দেখো এখানে আরেকটা কোয়েশ্চেন যেটা ইম্পর্টেন্ট দেয়, সেটা হলো কি ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়। জলপ্রপাত কথার অ্যাকচুয়াল আমরা মানে কি জানি, যে জল যখন উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে তখন সেটা আমরা কি বলি জলপ্রপাত। এবার জলটা কিন্তু বিভিন্ন রকমভাবে হচ্ছে ঝাঁপিয়ে পড়তে পারে বিভিন্ন কারণে, ঠিক আছে? উপর থেকে নিচ কিন্তু জল বিভিন্ন কারণে ঝাঁপিয়ে পড়তে পারে। যখন তোমাদের আমি নদীর হচ্ছে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো পড়িয়েছি, তার মধ্যে একটা ছিল কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, জলপ্রপাত, যে জলপ্রপাত কেন সৃষ্টি হয়ে থাকে, তার মধ্যে একটা কি ছিল কিন্তু ঝুলন্ত উপত্যকা। তখন আমি তোমাদের বলেছিলাম যখন আমি তোমাদের ঝুলন্ত উপত্যকা পড়াবো তখনই কিন্তু বলে দেবো। এবার দেখো ঝুলন্ত উপত্যকার মধ্যে এই যে ধরো উপহিমবাহগুলো যে উপত্যকাগুলো সৃষ্টি করলো, এর মধ্যে কি হচ্ছে, এই যে ঝুলন্ত উপত্যকা, তার মানে কি জলগুলো এসে এসে পড়ছে, তার মানে কি যে জল পড়া মানে তো সেটাও একটা প্রপাত, তাই না? তার মানে কি যে তাহলে যখন আমি ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয় সেই কারণটা যখন বলবো, তার মানে কি ঝুলন্ত উপত্যকার গঠনটাও হচ্ছে আমাকে ব্যাখ্যা করতে হবে, যে যখন প্রধান হিমবাহের ক্ষয়কার্যের পরিমাণ বেশি থাকায় যে প্রধান হিমবাহটা উপত্যকাটা ইউ আকৃতির উপত্যকাটা অনেক গভীর হয়ে থাকে, কিন্তু যখন পরবর্তীকালে যে চারিদিক থেকে যখন উপহিমবাহগুলো মানে হচ্ছে প্রধান হিমবাহের মধ্যে মিলিত হয়, তখন হচ্ছে হিমবাহ গলা জল বা হিমবাহ গলা যে নদী, কারণ আমরা জানি নদীর হচ্ছে হিমবাহ গলা জলেও সৃষ্টি হয় এই উপত্যকাটার মধ্যে দিয়ে। যখন উপত্যকা মানে কি, তার মানে সোজা কথা হচ্ছে পর্বতটা কেটে গেল, মানে কেটে গর্ত মতো হয়ে গেল। এবার গর্তের মধ্যে দেখো কোনো জায়গায় যদি তুমি মাটিতেও গর্ত করো, পরবর্তীকালে সেখানে তো বৃষ্টির জল পড়ে সেখানে ওটা জমবেই, ঠিক তেমনি তা পাহাড়ের গায়ে যদিও এরকম গর্তের সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, মানে যে যেমন ধরো আমরা দেখেছি এই যে ইউ আকৃতি, এই যে এরকম হয়ে গেল, তার মানে এই যে খাতটা, এই বরাবর তো বৃষ্টির জল বলো বা হচ্ছে হিমবাহ গলা জল পড়ে তো সেটা নদী হিসাবে বয়ে নিচেই পড়বে, তাই না? প্রধান হিমবাহের সঙ্গেই তো মিলিত হবে। তখন দেখো যখন এর মধ্যে যখন জলটা পড়ে তখন সেটাকে কিন্তু এক ধরনের জলপ্রপাত বলা হয়, এই জন্য বলা হয় যে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাতের সৃষ্টি হয়। এই কোশ্চেনটা তোমাদের আমি আলাদা করে দিয়ে দেবো, যখন আমি জলপ্রপাত আমি বুঝিয়েছিলাম তখনও আমি সেটা বলে দিয়েছি, ওই জন্য জলপ্রপাতের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, কারণ জলপ্রপাত থেকেও কিন্তু ইম্পর্টেন্ট অনেক কোয়েশ্চেন আসে। তাহলে নিশ্চয়ই ঝুলন্ত উপত্যকা কাকে বলে, হিমশিরি, হিম সোপান, প্যাটার্নস্টারদ, এগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি এগুলো নোটটা দিয়ে দেবো, আর হচ্ছে হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে আর বাকি যেগুলো রয়েছে রসেমতানে, ক্র্যাকটেল, ফিয়র্ডস, এগুলো প্রত্যেকটা কিন্তু আমি দিয়ে দেবো। তাই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, এটা যদি না বুঝতে পারো আরেকবার দেখে নিও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে নিশ্চয়ই আমি বলে দেবো।